गुड मॉर्निंग। तो आज के जाते एक झंडार सन्धान पे आशा करी तुम्हारे भलो लगे। चलो संगे थको, देखते थको कि धर्मा खड़गपुर दिखे जा মোটামুটি আরো পনেরো দশ নয় দশ কিলোমিটার মতো আরো বাকি আছে। দোকানের ভেতর ঢুকতে দিচ্ছে না, এইভাবে প্যাকেট করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে দিয়ে দিচ্ছে, বসার জায়গায় বসে তোমরা নিজেরা খেতে পারবে। কি কি এনেছো দেখাও। ফিউমিং হট, গরম, একদম গরম। এটা হচ্ছে চিকেন পিৎজা, এগুলো হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর এই যে ছোট পেপসি। চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা ওই ঝর্ণাটার দিকে যাব। চলো, এটা হচ্ছে প্রেম বাজার মার্কেট। এখান থেকে আমরা সোজা চলে যাবো সালুয়ার দিকে, ওখান থেকে আমাদেরকে বাস দিয়ে নিতে হবে। সেটা দেখ, আমরা আমাদের লক্ষ্যে চলেছি।
টিমলি এই রাস্তাটা ঠিক। হ্যাঁ লেখা আছে এদিক দিয়ে সোজা যেতে হবে একদম। আমরা টিমলি পৌঁছে গেছি আর কত 5 মিনিট মনে হচ্ছে। তো এই রাস্তাটা জিপিএস করে দেখলাম, একটু গেলে তারপরে বাইকটা পার্ক করে একটু পায়ে হেঁটে যেতে হবে ওইখানে ঝর্ণাটা। এদিক দিয়ে একটা সোজা রাস্তা যাচ্ছে, এটাতে আমরা যাব না, আমরা এই বাঁকা রাস্তাটাই যাব। গুগল আন্টি আমাদেরকে এটা বলেছে যে এই বাঁদিকের রাস্তায় যেতে। হ্যাঁ তারপর হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় তাই মনে হচ্ছে। এদিকে একটা সোজা রাস্তা চলে গেছে কিন্তু এদিক দিয়ে এই জায়গাটাই আমাদের ঢুকতে হবে, সোজা যেতে হবে। কিন্তু জলে ভর্তি, কিন্তু জলে ভর্তি। চেষ্টা করি দেখা যাক। হ্যাঁ চেষ্টা করি দেখা যাক কি হয়, যাওয়ার তো চেষ্টা করব। এখানেই গাড়িটা রাখতে হবে যে হেঁটে হেঁটে যেতে হবে। বেশ গরম লাগছে, হেলমেটটা খুলতেই হবে। ওকে, তো ওই যে পেছনে যে জলটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ভেটিয়া ওয়াটারফলও বলে, তো ওটাই হচ্ছে ওটা। কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গাটায় একটা খালের মতো আছে, ওটা আমাদেরকে দেখতে হবে যে আমরা ক্রস করতে পারি কি না। অবভিয়াসলি গাড়ি নিয়ে যাবো না, পাটা হাতে একটু ভিজবে, তো দেখি নেবে দেখি কতটা ডিপকে। বিশাল বড় রিস্ক নিতে যাচ্ছি, জলের অবস্থা দেখো, এখান থেকে অতটা হেঁটে যেতে হবে, হ্যাঁ তারপরে ওইদিকে যাওয়া যাবে। তো বিশাল বড় রিস্কের ব্যাপার, কীভাবে জানি না, পড়বো কি না বা দাঁড়িয়ে থাকবো কি না জানি না, একসাথেই যাবো, দেখা যাক কী হয়। একজন জিন্স প্যান্ট না গুটিয়ে জলের মধ্যে ঘোরাঘুরি করছে, কি অবস্থা! দেখতে গেছিলাম কতটা ডিপ, তারপর সব শুদ্ধ নিয়ে পড়লে একটা অসুবিধার ব্যাপার। ওখানে কিছু দাদারা দাঁড়িয়ে ছিল, তারা বললো বেশি ডিপ নয়, যাও যাও পারবে, তাই জন্য একটু ভরসা পেলাম। কতটা ডুবেছে দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা খাল নাকি রে? বাবা রে বাবা, দেখো কতটা ভিজে গেছে। কি একটা পা গুটিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমার কিন্তু নিচে দিয়ে এইদিক দিয়ে দেখো চারিদিকটা। ওটা ন্যাচারাল আছে।
এত সুন্দর ওয়াটারফল খড়গপুরের এত কাছাকাছি। এদিকে ওয়াটারফলটা আছে, জায়গাটা খুব সুন্দর, চারিদিকে জলাধার, ওই দিকটা দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। জায়গাটা এসে খুব ভালো লাগছে, তোমরাও বিকেলবেলা ঘুরতে আসতে পারো। এখন একটু রোদ্দুর আছে বলে গরম লাগছে, কিন্তু এখানে একটু হালকা হালকা হাওয়া আছে। দুপুরবেলা আসলে, হ্যাঁ দুপুরবেলা আসলে মেক শিওর কি তোমরা স্নান করো, না স্নান করার জন্য একদম পারফেক্ট ওই জায়গাটা, যা দাঁড়িয়ে গেলে সুন্দর জল আসতে পারে। আমরা অতটা জানতাম না, ফার্স্ট টাইম এসেছি তো, তাই জন্য আমরা প্রিপারেশন নিয়ে আসিনি, ফলে মিস করলাম। ফাইন, নো প্রবলেম, নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই স্নান করবো। একদম ওয়াটারফল, আর আমরা চলেছি, নেই মনে হচ্ছে, কিন্তু জানি না এর উপর দিয়ে হেঁটে যাব। আমাদের হেলমেট জুতো ওখানে রাখা, আমরা এটা দিয়ে নেবে এলাম। তারপরে এই যে সেই ভিউ, না সিরিয়াসলি হাইটটা জাস্ট 6 ফুট হবে, কিন্তু খুব সুন্দর, জাস্ট অসম, অ্যাক্সেসেবল। এবং এমন এমন পয়েন্টস আছে সেগুলোতে বসা যাবে, যেরকম এই জায়গাগুলোতে প্রপারলি বসা যাবে, একদম শ্যাওলা নেই, পুরো ক্লিন। ভিডিওর মধ্যে কিছু জায়গা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখন হচ্ছে পুরো মেঘলা হয়ে গেছে, যার জন্য ভাবলাম আমরা বেরিয়ে পড়ব, খালি বাড়ি আছে সেগুলোতে এখন ক্রস করা যায় না, তার বাড়িতে কি আছে বা তারা হয়তো ঢুকতে না দিতে পারে, এই কারণে আমরা এখন এখান থেকে বেরোবো। এটা হাফ এ ডে ঘোরার জন্য একদম বেস্ট প্লেস,
যাই থাকতে পারছি না। টাটা।